জেরিন লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না, আমাকে গ্রামে রেখে গেছেন। এ নিয়ে আমি খুব কষ্ট পাই, তাকে নানাভাবে বুঝিয়েছি, তবু তিনি তার কাছে নিতে নারাজ। এতে কি আমার হক তিনি নষ্ট করছেন না? এবারে কিছু বলবেন প্লিজ। বোন জেরিন, আপনার স্বামী যদি আপনাকে যেখানে রেখে গেছেন সেখানে যদি তিনি নিয়মিত আসেন, নিয়মিত যদি আসেন, আপনার ভরণ পোষণ, নিরাপদ থাকার জায়গা ব্যবস্থা করে দেন এবং আপনার শারীরিক, মানসিক এবং সার্বিক হক আদায়ে কোনো ত্রুটি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে তার উপরে অভিমান করতে পারেন বা স্ত্রী হিসাবে স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন, কিন্তু অধিকার হিসাবে, অধিকার নষ্টকারী হিসাবে তাকে আপনি দেখতে পারেন না বা সেভাবে তাকে আপনি বলতে পারেন না যে তুমি আমার অধিকার নষ্ট করছো। কারণ একজন স্ত্রী স্বামীর পক্ষ থেকে তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী থাকার জায়গা, খাবার এবং নিত্য প্রয়োজনে যা দরকার সেই ব্যবস্থা করে দেওয়াটা তার কর্তব্য, এটা হলো তার পাওনা একজন স্বামীর কাছ থেকে। এর পাশাপাশি স্বামী কাজের জন্য যদি দূরে থাকেন এবং যদি তিনি যৌক্তিক ব্যবধানে, সময়ের ব্যবধানে তিনি আসা যাওয়া করেন, তাতেও কোনো অসুবিধা থাকার কথা নয়। কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের সমাজে যারা এরকম স্ত্রীকে দূরে রেখে, অর্থাৎ গ্রামে রেখে তারা শহরে আসেন বা দেশে রেখে বিদেশে চলে যান, তারা লম্বা সময়, এক মাস, অনেকে দেড় মাস, বিদেশে যারা চলে যান তারা তো বছরকে বছর আর আসেন না। এরকম পরিস্থিতি স্ত্রীর শারীরিক চাহিদা যদি অপূরণীয় থাকে, তাহলে স্বামীর জন্য এইভাবে চাকরি করা যায় না, হয় স্ত্রীকে সাথে কাছে নিয়ে আসবেন, আন্দোলন নিজে চলে যাবেন, তিনি স্ত্রীকে ঝুলিয়ে রাখবেন এবং বছরকে বছর তিনি ঝুলে থাকবেন আর তিনি তথাকথিত ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য দূরে পড়ে থাকবেন, এটা সঠিক কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন পরিষ্কারভাবে যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে যে দিনাতিপাত করবে, সংসার করবে, এটা যথাযথভাবে, সুন্দরভাবে, সর্বোত্তম উপায়ে করবে। এই চেষ্টাটা আপনার স্বামীর মধ্যে থাকতে হবে। ভালোবাসার ফানুষ এ আইডি থেকে আপনি লিখেছেন, বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি, সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ দিবেন। বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য, শান্তিতে থাকবার জন্য, সুখ পাওয়ার জন্য দুটি জিনিস দম্পতিকে, উভয়কে মেনে চলতে হয়। তার একটি হলো সবর, আর একটা হলো শুকর, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবনসঙ্গীর ভালো বিষয়গুলো যেটাই দেখবো আমরা সেটা দেখে শুকর আদায় করতে পারা, পজিটিভ জিনিসগুলো দেখে শুকর আদায় করা, নেগেটিভ জিনিসগুলো দেখলে সবর করা, ধৈর্য ধারণ করা, এই দুটি জিনিস ছাড়া কখনো সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না। বিধায় এই দুইটাকে সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বারাকা দিয়েছেন, বিশেষ করে দাম্পত্য জীবনে। মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি। অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যে দাম্পত্য জীবন, সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সবর এবং শুকরের চর্চা থাকতে হবে, সবর এবং শুকরের আলোচনা থাকতে হবে, সবর এবং শুকরের ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল করতে হবে। আব্দুল্লাহ মাহমুদ লিখেছেন, বিয়ের ব্যাপারে নিজের পছন্দ আর মায়ের পছন্দ কোনটা বেছে নিব, সমন্বয় করতে পারলে ভালো হয়। যদি মা অযৌক্তিক কোনো দিক এর কারণে তিনি পছন্দ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার পছন্দ অনুযায়ী বিয়ে করতে আপনি বাধ্য নন শরীয়তে। এছাড়া আলম খান লিখেছেন, মৃত্যু পর্যন্ত কিভাবে ইমানকে মজবুত রাখা যায়। মৃত্যু পর্যন্ত ইমানকে সুদৃঢ় রাখবার জন্য কোরআনে কারিমকে আঁকড়ে ধরার কোনো বিকল্প নেই। আল্লাহর আয়াতগুলোকে পড়া, বোঝা, উপলব্ধি করা, পুনর্পাঠ করা এবং আঁকড়ে ধরা, এটা হলো ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।